ফজিলাতুন্নেসা ইন্দিরা একজন সংসদ সদস্য। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ডক্টর শামসুল আলম একজন প্রতিমন্ত্রী। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মোহাম্মদ ফরিদুল হক একজন সংসদ সদস্য। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। যেহেতু তারা মন্ত্রিসভার মতো গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, তাই অনেকেই জানতে চান তারা কিভাবে এখানে এসেছেন কিংবা কিভাবে পেয়েছেন প্রতিমন্ত্রীর মতো আসন। চলুন আজকে জেনে নেই এই তিন প্রতিমন্ত্রী কে কতবার নির্বাচিত হয়ে আজকের জায়গায় এসেছেন সে সম্পর্কে। সংসদে দেওয়া তথ্য বলছে, প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা তিনবার সংসদ সদস্য হয়েছেন। সংরক্ষিত মহিলা আসন 46 থেকে একবার সংসদ সদস্য হন তিনি। এছাড়া সংরক্ষিত মহিলা আসন 22 থেকে দুইবারের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরা। পাশাপাশি তিনি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম একবারও সংসদ সদস্য নির্বাচিত হননি। তাহলে প্রশ্ন, তিনি কিভাবে প্রতিমন্ত্রী হলেন? তিনি আসলে টেকনোক্র্যাট। শামসুল আলম 2021 সালের জুন মাসে সিনিয়র সচিব থেকে অবসর গ্রহণ করেন। পরের মাসেই তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। 18 জুলাই তিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। 2022 সালের মে মাস থেকে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সংসদে দেওয়া তথ্য বলছে, প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক তিনবার সংসদ সদস্য হয়েছেন। জামালপুর 2 আসনের সংসদ সদস্য তিনি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে আসনটি থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। ফরিদুল হক 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী দলের সুলতান মাহমুদকে পরাজিত করে জয়ী হন। তিনি নবম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। এরপর 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।